ভাই বোনেরা আমার, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের জন্য। আমরা ক্ষমতা আসার পর কি কি কাজ করেছি, ইতিমধ্যে অনেক কাজ আপনারা পেয়েছেন। আজকে আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা অনেকগুলি প্রকল্প বাস্তবায়ন করেছি, তার শুভ উদ্বোধন করেছি, আর বাকি কাজ যেগুলি আমরা শুরু করতে যাচ্ছি এবং করেছি তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। ইতিমধ্যেই আমরা বিশাল তালিকা তথ্য প্রযুক্তি সহায়তায় মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজ আইসিটি সময়ের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ গোয়ালিয়া রাজশাহী চারতলা একাডেমি ভবন নির্মাণ, শহীদ এইচ এম কামরুল জামান ডিগ্রি কলেজ গোয়ালিয়া রাজশাহী পাঁচতলা একাডেমি ভবন নির্মাণ, দামকুড়া হাট কলেজ পাবা রাজশাহী চারতলা একাডেমি ভবন নির্মাণ, আরানি ডিগ্রি কলেজ বাঘা রাজশাহী চারতলা একাডেমিক ভবন নির্মাণ, আব্দুল করিম সরকার ডিগ্রি কলেজ তানো রাজশাহী চারতলা একাডেমি ভবন, বাগমারা কলেজ বাগমারা রাজশাহী চারতলা একাডেমি ভবন নির্মাণ, বিরালদহ কলেজ পুটিয়া রাজশাহী চারতলা একাডেমি ভবন নির্মাণ, তাছাড়া চন্দ্রিমা থানা, কাশিয়াডাঙ্গা থানা, কাটাখালী থানা, এয়ারপোর্ট থানা, পবা থানা, কর্ণহাট থানা, দামকুমড়া থানা, বেল পুকুর থানা নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় নির্মাণের প্রকল্প, এছাড়া আরও প্রকল্প আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। রাজশাহী খাদ্য আওতার সরকারি প্রতিষ্ঠান মেরামত সংস্কার কাজ, এই মহিলা কলেজের ছয়তলা বিশিষ্ট ছাত্রী নিবাস, 250 শয্যা বিশিষ্ট হবে, আমাদের ছাত্রীদের থাকার সুবিধা হবে। আমরা বিদ্যুৎ বিতরণের জন্য কাশিয়াডাঙ্গা 33/11 কেভি এবং এমডিএসএ উপকেন্দ্র নির্মাণ রাজশাহী কাশিয়াডাঙ্গা রাজশাহী, তাছাড়া মেয়ের চন্ডী সেখানে উপকেন্দ্র প্রায় 324.50 ফিট ফ্লাইওভার নির্মাণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর নব থিয়েটার যেটা ঢাকায় একটা হয়েছে আর রাজশাহীতে একটা আপনাদের জন্য আমরা তৈরি করে দিচ্ছি নব থিয়েটার, চারঘাটে কৃষ্ণপুরতে জাহাঙ্গীরাবাদ সড়ক সেখানে বড়াই নদীর উপর ব্রিজ নির্মাণ, বড়াইগাছি রাজাবাড়ি ইউনিয়ন ভূমি অফিস চারঘাট উপজেলাধীন চারঘাট নন্দনগাছি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ, এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন। আপনারা জানেন বাংলাদেশে কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না, আওয়ামী লীগ সরকার প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় করে এবং রাজশাহীতে আমরা একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দিচ্ছি। আপনারা যাতে লেখাপড়া শিখে ডাক্তার হতে পারেন সেই জন্য রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলাধীন মার ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আমরা আপনাদের জন্য উপহার নিয়ে আসি। আর বিএনপি জামাত যখন ক্ষমতায় ছিল তখন কি দিয়েছে এই রাজশাহীকে করেছিল তারা? সন্ত্রাসের নগরী সৃষ্টি করেছিল বাংলা ভাই। 2001-এ ক্ষমতায় আসার পর এই বিএনপি এখানে যে অত্যাচার করেছিল আপনাদের এখনো মনে আছে? বিএনপি সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এই এলাকার কিভাবে মানুষ কষ্ট পেয়েছে, এই বিএনপির লোকেরা ছোট্ট মেয়ে 6 বছরের বাচ্চা শিশু তাকে গ্যাং রেপ করেছিল রাজুফাকে, কেন? কারণ তার আওয়ামী লীগ করতো সেই তার বাবা মা সেই জন্য। এই বিএনপি জামাত ক্ষমতা আসার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর ইনুস এবং ডক্টর তাহেরকে হত্যা করেছিল জোট সরকার। আমাদের আওয়ামী লীগ নেতা আলো খন্দকার, আজহার মেম্বার শফিকুল ইসলাম, আব্দুল বাকি, সাদেক আলী, মামুর রহমান, আব্দুল মালে, হজরত আলী মণ্ডল, পারভেজ, দুলু, নাইক পারভেজ আজু, সৈয়দ আলী, আনিসুর রহমান, নয়েশ চন্দ্র দাস, ছাত্রলীগ নেতা আহসান হাবিব বাবু, ফিরোজ আলী সহ রাজশাহী বিভিন্ন এলাকায় আমাদের নেতা কর্মীদের নির্মমভাবে হত্যা করেছিল, আপনাদের দিয়েছিল শুধু লাশ উপহার, সৃষ্টি করেছিল বিধবা আর পিতা।
সর্দার। যা এই রাজশাহীতে আমাদের ছাত্রলীগ নেতা রুস্তম আলী আকন, রবিউল ইসলাম রবি, যুবলীগের শামসুল আলম, আওয়ামী লীগের একবার শাহিন আলম আসলামকে বিএনপি জামাত নির্মমভাবে হত্যা করেছিল। শিবির ক্যাডাররা হাফ প্যান্ট রব কেটে হত্যা করেছিল যুবলীগের আনোয়ার ইসলাম আনারকে। 2010 সালে শিবির ক্যাডাররা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারুককে মেরে ডাস্টবিনের মধ্যে ফেলে রেখেছিল। এই বাংলা ভাইয়ের হাতে আবুল কাইয়ুম আব্দুল কাইয়ুম বাদশাকে মেরে গাছের সাথে উল্টো ঝুলিয়ে রেখেছিল। আওয়ামী লীগের ইয়াসির আলী, খেজুর আলী, গোলাম রব্বানি, বুকুলকে হত্যা করেছিল। বাগমারায় এবং পার্শ্ববর্তী এলাকায় মনোয়ার হোসেন বাবু, যুবলীগ নেতা আবু তাহের ভুট্টা, গোলাম রব্বানি মুকুল, শহীদুল ইসলাম, আলী আকবর, ইয়াসির আলী আওয়ামী লীগ নেতা, মাহবুব রহমান আওয়ামী লীগ নেতা, আলী আকবর জাসদ নেতা, দীপঙ্কর আওয়ামী লীগ নেতা, এদেরকে নির্মমভাবে হত্যা করেছিল এই বিএনপির আমলে। বিএনপির আমল আর জামাত বিএনপি থাকলে এই এলাকা ছিল সন্ত্রাসী জঙ্গিবাদ বাংলাবাইদের অভয়ারণ্য। এখানে মানুষ শান্তিতে ঘুমাতে পারত না, নিরাপদে চলতে পারত না। এইরকম একটি অবস্থা তারা সৃষ্টি করেছিল সারা দেশব্যাপী। উন্নয়ন তারা করতে পারে নাই। কি পেয়েছে? বোমাবাজি, একই দিনে 500 জায়গায় বোমা হামলা। এইভাবে মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি। এমনকি পুলিশকে কিভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, শুধু 2001 সালেই না, 2013, 2014, 2015 এই 3 বছর পর পর তাদের তাণ্ডবে প্রায় 500 জন মানুষকে তারা পুড়িয়ে হত্যা করেছে। আপনারা একবার চিন্তা করে দেখেন, আজান হচ্ছে, আমি আজানের পরেই আমার বক্তব্য আবার শুরু করছি। আমরা মানুষের ভাগ্য পরিবর্তন করি, মানুষ যেন খেয়ে পরে বাঁচতে পারি। আর বিএনপি উপহার দেয় লাশ। আপনারা একবার চিন্তা করে দেখেন, মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করা, এটা কোন ধরনের রাজনীতি? এটা কোন ধরনের আন্দোলন? এদের মনে এতটুকু মানুষের জন্য দয়া নাই? আপনারা জানেন যে আন্দোলনের নামে ওই খালেদা জিয়ার হুকুমে পেট্রোল বোমা মেরে বাসের চলন্ত বাসে মানুষকে হত্যা করা হয়েছে, প্রায় 500 মানুষ পুড়ে নিহত হয়েছে, 3600 উপর মানুষ আগুনে পুড়েছে, এখন অনেকে মানবেতর জীবন যাপন করছে, তাদের বেঁচে থাকার কোনো অবলম্বন নেই। 3252টি গাড়ি তারা পুড়িয়ে দিয়েছে, 29টা লঞ্চে আগুন দিয়েছে, 29টা রেল লাইন ধ্বংস করে দিয়েছিল বিএনপি। আওয়ামী লীগ সরকার এসে রেল লাইন আবার চালু করেছে, অথচ সেই রেল নতুন নতুন বগি কিনেছে, ইঞ্জিন কিনেছে, আগুন দিয়ে পুড়িয়েছে, ফিস প্লেট তুলে দিয়েছে, রেল লাইন তুলে দিয়ে মানুষ হত্যার চেষ্টা করেছে, প্রায় 9টা লঞ্চে আগুন দিয়েছে, সরকারি অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, 70টা সরকারি অফিস, 6টি ভূমি অফিস পুড়িয়েছে। তারা বিদ্যুৎ দিতে পারে না, বিদ্যুতের টাকা লুটপাট করে চুরি করে খেয়েছে। আর অপরদিকে আমরা বিদ্যুৎ কেন্দ্র করেছি এই চাপাই নবগঞ্জের কালসাটে, সেই বিদ্যুৎ কেন্দ্র আগুন দিয়ে পুড়িয়েছে, কর্মরত ইঞ্জিনিয়ারকে আগুনের মধ্যে ফেলে দিয়ে পুড়িয়েছে। এটাই বিএনপি জামাতের আন্দোলন, মানুষকে খুন করা, এটাই তাদের কাজ। 27 জন আইন শৃঙ্খলা রক্ষাকারীকে হত্যা করেছে। আপনারা দেখেন যে এই রাজশাহী রাস্তায় পুলিশকে কীভাবে মেরেছে। কাজে এই বিএনপি মানুষের কল্যাণ করতে পারে না, লুটপাট করে খেতে পারে। আপনারা জানেন যে আজকে বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছে। কেন গ্রেপ্তার হয়েছে? এতিমের টাকা। সেই 91 সালে এতিমখানা তৈরি করবে বলে বিদেশ থেকে টাকা এনেছে, কিন্তু এতিমখানা কই? কেউ এতিমখানার ঠিকানা জানে না। সে টাকা 9-6 করে লু
আজকে প্রায় 26 বছর পর, 27 বছর পর বলে না টাকা তো আছে, সুদে আসলে বেড়েছে। এতিমের টাকা এতিমের হাতে যায় নাই, সে টাকা লুট করে খেয়ে নিয়ে আজকে মামলা দিয়েছে। কে মামলা দিয়েছে? তত্ত্বাবধায়ক সরকার। সেই মামলায় আজকে তার সাজা হয়েছে, সে গ্রেপ্তার হয়েছে। লুট করা, চুরি করা, এটাই তাদের চরিত্র। বিএনপি যখন ক্ষমতায় ছিল, পাঁচ পাঁচ বা এই বাংলাদেশ বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আমেরিকার ফেডারেল কোর্ট তার ছেলে যে টাকা চুরি করেছে, ঘুষ খেয়েছে, সেই কথা তারাই বলেছে। সিঙ্গাপুর কোর্ট সেই একই কথা, তার আর এক ছেলের দুর্নীতির টাকা। এই দেশের টাকা জনগণের কাজে লাগে নাই, বিদেশে পাচার করেছে, সেই পাচার করা টাকা আমরা ফেরত এনেছি। আজকে বিএনপি নেতারা আন্দোলন করে, কিসের আন্দোলন? টাকা চুরি করে তাদের নেত্রী জেলে গেছে, সেই জন্য আন্দোলন চলার জন্য। একটা এতিমের টাকা চুরি করে খাওয়া, এটা আমাদের কোরআন শরীফে নিষেধ করা আছে। যে কোরআন শরীফে বলা আছে যে এতিমের টাকা চুরি করে, এতিমের ভাগ এতিমকে দাও, তো 27 বছরে এতিমের ভাগ এতিমকে দিতে পারে নাই, সেই টাকা তার নিজের কাছে রেখে দিয়েছে, আর তারই শাস্তি আজকে সে ভোগ করছে। কাজে আমার এখানে প্রশ্ন যে এতিমখানার ঠিকানাটা কোথায়? সেই ঠিকানা দিতে পারে নাই। সেখানে কয়জন এতিম আছে তার কোনো সংখ্যা নাই। আর এতিমরা কি একটা টাকাও পেয়েছে পর্যন্ত? পায় নাই। সুদ তারা বলে না এতিমের টাকা আছে, সুদ আসলে বেড়েছে। সুদ বলে সুদের টাকা খেয়েছে কে? এতিমের টাকা সুদ আসলে বেড়েছে, ভোগ করেছে খালেদা জিয়া, তার পরিবার আর তাদের দলের লোকজন। এতিমের তো কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি, তাদের তো দেয়নি, তাদেরকে বঞ্চিত করেছে। আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে। আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার আমলে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে যে ট্রাস্ট ফান্ড করেছি, প্রায় 1800 শিক্ষার্থী এবং 21 আগস্ট গ্রেনেড হামলা যারা আহত এবং আমাদের আওয়ামী লীগের দুস্থ নেতা কর্মী, তাদেরকে আমরা সাহায্য দিয়ে থাকি। ওই কেয়ারটেকার সরকার তন্ন তন্ন করে খুঁজেছে কোনো অনিয়ম পায় কি না, আমাকে কোনো মতে মামলায় ফাঁসাতে পারে কিনা, এতটুকু অনিয়ম তারা সেখানে পায় নাই। আমি বলেছিলাম ভালোভাবে তদন্ত করে দেখে। আমরা জনগণের কাজ জন্য কাজ করতে আসি, জনগণের সম্পদকে রেখেতে না। আমরা আমাদের সম্পদ, আমরা দুই বোন, বাবা হারিয়েছি, মা হারিয়েছি, ভাই হারিয়েছি, সব হারিয়েছি। পৈতৃক সূত্রে যে বাড়ি পেয়েছি জনগণকে দান করে দিয়েছি, যে অর্থ পেয়েছি ট্রাস্ট করে এদেশের ছেলে মেয়েদের শিক্ষার জন্য আমরা বৃত্তি দিচ্ছি, উপবৃত্তি দিচ্ছি। আমরা প্রায় 1600-1700 শিক্ষার্থীকে প্রতি মাসে বৃত্তি দিয়ে থাকি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে। আমরা তো এতিমের টাকা মেরে খাইনি, বরং আমরা মানুষকে দিয়েছি। কাজে আমরা দেশের জনগণকে দিতে আসি, মানুষের জন্য কাজ করি। আমরা উন্নয়ন করি, তারা ধ্বংস করে। আমরা গাছ লাগাই, তারা গাছ কেটে ফেলে। রাস্তা বানাই, রাস্তা কেটে ফেলেছে। এই বিভিন্ন এলাকায় কত গাছ কেটে রাস্তা কেটে ধ্বংস করেছে, হাজার হাজার বাস ট্রাক পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দিয়েছে। সিএনজির ভিতরে ড্রাইভার বসা, তালা দিয়ে তাকে সেখানে পেট্রোল ঢেলে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে। আপনারা একবার চিন্তা করে দেখেন যে মানুষকে পুড়িয়ে যারা হত্যা করতে পারে, তারা দেশের কি কল্যাণটা করতে পারে বলেন? কি মঙ্গলটা করতে পারে? আমরা জনগণের কল্যাণে কাজ করি। আজকে আমরা বিধবা ভাতা দিচ্ছি, আমরা বয়স্ক ভাতা দিচ্ছি, আমরা অন্তঃসত্ত্বা দরিদ্র মহিলা তাদেরকে ভাতা দিচ্ছি। সদ্য প্রসূত মা বুকের দুধ খায়, সেই মা শত দরিদ্র নেই, তাকে আমরা ভাতা দিচ্ছি। মুক্তিযোদ্ধাদের ভাতা দিচ্ছি। আমরা দুস্থ মানুষের সেবায় কাজ করি। আমরা যেখানে জনগণের কল্যাণে কাজ করি, সেখানে তারা মানুষের সম্পদ লুটে খায়।
প্রায় 64 লক্ষের মতো মানুষ আমাদের এই বিভিন্ন ভাতা পাচ্ছে। প্রায় 70,000 থেকে 80,000 প্রতিবন্ধী, তাদেরকে আমরা ভাতা দিই, যারা শিক্ষার্থী তাদের 2,03,00,000 শিক্ষার্থীকে আমরা প্রতি মাসে বৃত্তি দিচ্ছি, একেবারে প্রাইমারি থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত। দরিদ্র মামার সন্তান যেন উচ্চ শিক্ষা নিতে পারে, আমরা তার জন্য আলাদা বৃত্তির ব্যবস্থা করেছি। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড করে আমরা সেখানে টাকা দিচ্ছি, আপনাদের সময় আমরা বিনা পয়সায় বই দিচ্ছি, আপনাদের ছেলেমেয়েরা লেখাপড়া শেখে। বই কেনার জন্য আপনাদের টাকা খরচ করতে হয় না, সেটা খরচ করি আমি। প্রায় 4,42,06,197টা শিক্ষার্থী, তাদেরকে আমরা 35,42,90,162 বই বিনামূল্যে 1 জানুয়ারি সকলের হাতে তুলে দিয়েছি। যে সমস্ত এলাকায় স্কুল নাই, স্কুল করে দিচ্ছি। প্রতি জেলায় জেলায় আমরা সরকারি অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি। যে মা সন্তানকে স্কুলে পাঠায় একেবারে হতদরিদ্র, সেই মাকে আমরা টাকা দিচ্ছি। প্রাইমারিতে 1,30,00,000 মা মোবাইল ফোনের মাধ্যমে তার সন্তানের নামে বৃত্তি পায়, মোবাইল ফোনে টাকা চলে যায়। কে দিয়েছে এই মোবাইল ফোন? এটাও তো আওয়ামী লীগ সরকার দিয়েছে। 96 সালের সরকার এসে মোবাইল ফোন উন্মুক্ত করে দিয়েছিলাম বেসরকারি খাতে, আজকে সবার হাতে মোবাইল ফোন। বিএনপির আমলে তো মোবাইল ফোন কেউ চোখে দেখে নাই, তো একটা মোবাইল ফোন কিনতে রাখত 1,30,000 টাকা, 1 মিনিট কথা বললে পয়সা দিতে হতো 1 মিনিটে 10 টাকা, ধরলেও 10 টাকা, করলেও 10 টাকা, এই ছিল বিএনপির আমল। আর এখন সকলের হাতে মোবাইল ফোন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিয়েছিলাম। আপনাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, প্রযুক্তি শিখবে, ল্যাপটপ চালাবে, কম্পিউটার চালাবে। আমরা 5,275টা ডিজিটাল সেন্টার সারা বাংলাদেশে করে দিয়েছি, 8,400 পোস্ট অফিসকে ডিজিটাল করে দিয়েছি। সেখানে আপনাদের ছেলেমেয়েরা কাজ করে পয়সা কামাই করতে পারে। আমরা ট্রেনিং দিচ্ছি, লার্নিং অ্যান্ড আর্নিং, শিক্ষা গ্রহণ করো, পয়সা কামাই করো। সেই ট্রেনিং দিয়ে আজকে আপনার নিজের ঘরের কাছে বসে, ইউনিয়নে বসে, বিদেশে আউটসোর্সিং করে টাকা কামাই করতে পারছে আমাদের ছেলেমেয়েরা, সেই ব্যবস্থা করে দিচ্ছি। এই রাজশাহীতে ICT পার্ক করে দিচ্ছি, অনেক ছেলেমেয়ের কর্মসংস্থান হবে, দেশে বিদেশে চাকরি পাবে, সেই ব্যবস্থা করেছি। বিদেশে কর্মসংস্থানের জন্য আজকে আমরা প্রায় 1 বছরে 10,00,000 লোক আমরা বিদেশে পাঠিয়েছি। আজকে যারা প্রবাসে থাকে আপনি এখানে বসে তাদের দেখতে পারেন। এই মোবাইল ফোন আরো আধুনিক করে দিয়ে আমরা 4G চলে গেছি, মানুষ সেবা পাচ্ছে, চিকিৎসা সেবা, একটা মানুষ জন্য রোগী দুঃখী দুঃখে না মারা যায় তার জন্য আমরা চিকিৎসা সেবা আপনাদের দৌড়গড়া পৌঁছে দিয়েছি, কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি, 30 প্রকার ঔষধ বিনা পয়সা আমরা বিতরণ করছি। আমরা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র আর কমিউনিটি ক্লিনিক মিলে 18,000 ক্লিনিক, সেখান থেকে বিনা পয়সায় চিকিৎসা আমরা দিয়ে দিচ্ছি, ঔষধ দিয়ে দিচ্ছি, যেন আমাদের মা বোনেরা কারোর মুখাপেকি না হয়, নিজে হেঁটে কমিউনিটি ক্লিনিকে যে চিকিৎসা পেতে পারেন সেই সুযোগটা পর্যন্ত আমরা আপনাদের জন্য সৃষ্টি করে দিয়েছি। আমি যখন 96 সালে সরকারে আসি বিদ্যুতের জন্য হাহাকার, আমি উদ্যোগ নিলাম 4,300 মেগাওয়াট বিদ্যুৎ করে রেখে গেলাম। এরপর 2008 নির্বাচনে আপনারা নৌকমাকে ভোট দিয়েছেন, আমরা সরকার গঠন করেছি। সরকার গঠন করে দেখি সেই বিদ্যুৎ বিএনপি যে 2001 থেকে 2006 পর্যন্ত ক্ষমতায় ছিল সেই বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিয়েছে, তারা বিদ্যুৎ দিতে পারে নাই। দিয়েছিল কি? খাম্বা। খালেদা জিয়ার ছেলে খাম্বার ব্যবসা করত, সবাই খাম্বা কিনে দিছে, রাস্তার পাশে শুধু খাম্বা শুয়ে আছে, বিদ্যুৎ নাই, বিদ্যুৎ
নাই, খুঁটি আছে, তো খুঁটি তো আর বিদ্যুৎ দিতে পারে না, বিদ্যুৎ উৎপাদন করতে হয়। আমরা 2009 সরকারে আসার পর বিদ্যুৎ উৎপাদন ব্যাপক হারে করেছি, এই রাজশাহীতে আপনাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করে দিয়েছি। আজকে আমরা 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করি এবং সেই সাথে সাথে 90% মানুষ বিদ্যুৎ পায়। ইনশাআল্লাহ 2021 সালের মধ্যে কোনো ঘর অন্ধকার থাকবে না, সব ঘরে আমরা আলো জ্বালব। যেখানে লাইন নাই, গ্রিড লাইন নাই, সেখানে আমরা সোলার প্যানেল করে দিচ্ছি, বায়োগ্যাস করে দিচ্ছি, তাছাড়া বিদ্যুৎ আমরা ভারত থেকে আমদানি করছি, আমরা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র করছি, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করে দিচ্ছি, যাতে কোনো বিদ্যুতের সমস্যা না থাকে। রাস্তাঘাট পুল ব্রিজ ব্যাপকভাবে আমরা করে দিচ্ছি। এই রাজশাহীতে কোনো ইন্ডাস্ট্রি হয় না, গ্যাস ছিল না, গ্যাসের লাইন রাজশাহীতে আমরা এনে দিয়েছি, যেটা এই এলাকায় ইন্ডাস্ট্রি তৈরি হয়, কর্মসংস্থান ব্যবস্থা হয়। সমগ্র বাংলাদেশে 100টা অর্থনৈতিক অঞ্চল গড়ে দিচ্ছি, যাতে করে সেখানে বিনিয়োগ হয়, শিল্প গড়ে ওঠে, মানুষের কর্মসংস্থান হয়, কেউ যেন কষ্ট না পায়। আমাদের কৃষকরা তারা কষ্ট করে, আমরা কৃষকদের মাত্র 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা করে দিয়েছি। 96 জন সরকারি ছিলাম, 98 বন্যার পর থেকে বর্গা চাষি যারা কোনো জামানত রাখতে পারে না তাদের জন্য কৃষি ঋণের ব্যবস্থা করেছি বিনা জামানতে, সেইটাও আওয়ামী লীগ সরকারই করে দিয়েছে। আর এখন প্রায় 2 কোটির কাছাকাছি কৃষক উপকরণ কার্ড পাচ্ছে, যে উপকরণ কার্ডে স্বল্প মূল্যে আপনার কৃষি উপকরণ, সার, বীজ, যা যা দরকার আপনার কিনতে পারেন, সে কৃষকদের জন্য আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি। ভর্তুকির টাকা সরাসরি কৃষকদের কাছে আসে। মা বোনদের সার্বিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি আমরা সরাসরি সরকার যেমন করছে, আবার আমরা এনজিওদের মাধ্যমে করাচ্ছি। তথ্য পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়, মানুষের সমস্যাটা কি সেটা জানতে চেষ্টা করছে এবং সাথে সাথে তা যা জেনে ব্যবস্থা নিচ্ছে। এখন একজন কৃষক মোবাইল ফোনের মাধ্যমে কোন ধরনের মাটি, কী ধরনের সার, কী কী করতে হবে সে তথ্যটা জানতে পারেন, সেটার ব্যবস্থাও আমরা করে দিয়েছি। অর্থাৎ ডিজিটাল বাংলাদেশ করে দিয়ে মানুষের সেবা পাওয়ার সুযোগ আমরা করে দিয়েছি। আমাদের লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ, আমাদের লক্ষ্যই হচ্ছে জনগণের উন্নতি, আর সেই উন্নতির কাজই আজকে আওয়ামী লীগ করে যাচ্ছে। আমরা যমুনা সেতু যখন করে দিই, তার সঙ্গে রেল লাইন সেতু আমরা করে দিয়েছি, যাতে করে রেল লাইনের মাধ্যমে লোক চলাচল করতে পারবে, মালপত্র নিতে পারবে, সে ব্যবস্থা আমরা করেছি। আমরা উৎপাদন বাড়াবার জন্য গবেষণা করে নতুন নতুন ধান উৎপাদনের ব্যবস্থা নিয়েছি। এই উত্তরবঙ্গে এক সময় মঙ্গা হতো, মানুষ খেতে পারত না, কাজ ছিল না, আজকে সেই মঙ্গা নাই, আজকে সেই মঙ্গা দূর হয়ে গেছে, মানুষ এখন দুবেলা খেতে পারে, সে ব্যবস্থা আল্লাহর রহমতে আমরা করে দিয়েছি। আমাদের যুব সমাজ, এই যুব সমাজ সে শিক্ষিত হয় বা স্বল্প শিক্ষিত, তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করেছি। আমরা শুধু ট্রেনিংয়ের ব্যবস্থাই না, ব্যাংকের থেকে মাত্র 2% সার্ভিস চার্জে কোনো জামানত ছাড়া ঋণ যাতে নিতে পারে সেই ব্যবস্থা করেছি। কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি, সেই ব্যাংকে থেকে বিনা জামানতে প্রাথমিকভাবে 2 লক্ষ টাকা নিতে পারে, সেই 2 লক্ষ টাকা দিয়ে নিজেরা কিছু কাজ করতে পারবে অথবা কয়েকজন বন্ধু বান্ধব মিলে ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য করে নিজেরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না, সেই ব্যবস্থাও যুব সমাজের জন্য আমরা করে দিয়েছি এবং তাদেরকে আমরা ন্যাশনাল সার্ভিসের ট্রেনিং করে দিচ্ছি, যেটা ট্রেনিং নিয়ে তারা কাজ করে খেতে পারে। আমরা বিভিন্নভাবে আমাদের দেশের মানুষ যাতে একটু শান্তিতে থাকে তার ব্যবস্থা আমরা করেছি। সবসময় অবহেলিত এলাকাগুলিকে আমরা নতুনভাবে উন্নয়নের কাজ করে দিচ্ছি। অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে
জনগণের উন্নয়ন হয়, কল্যাণ হয়। আর বিএনপির কাজটা কি? লুটে খাওয়া। আপনারা একবার নিজেরাই বিচার করে দেখেন, কেউ যদি এতিমের টাকা লোভ সামলাতে না পারে তো সে দেশের মানুষকে দেবেটা কি? তাদের ছিলটা কি? 81 সালে যখন জিয়া মারা গেল তখন বললো জিয়া পরিবারে কিছু নাই, আছে ভাঙ্গা সুটকেস আর সেরা গেঞ্জি। আজকে সেই ভাঙ্গা সুটকেস সেরা গেঞ্জির মালিক হয়ে শত শত কোটি টাকার মালিক, আগর টাকা বিদেশেও মানি লন্ডারিং করে, বিদেশেও পাচার করে, আর কত কিছু তারা করেছে, কোকো 1 কোকো 2 করে কোকো 6 পর্যন্ত লঞ্চ, সেই ডান্ডি ডাইং ইন্ডাস্ট্রি, আরো কত রকমের 1500টা ইন্ডাস্ট্রি, অনেক কিছু তারা করেছে। ব্যাংকের থেকে প্রায় 900 কোটি টাকা ঋণ নিয়ে তা পর্যন্ত শোধ দেয় নাই। আর অপরদিকে লুটপাট, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ বাংলা ভাই সৃষ্টি করে মানুষের রাতের শান্তি, মানে দিনের শান্তি রাতের ঘুম হারাম করে দিয়েছিল। এরা জনগণের কল্যাণে বিশ্বাস করে না। এই রাজশাহীতে যখন প্রথম আওয়ামী লীগ থেকে মেয়র নির্বাচিত হলো আমাদের খায়রুজ্জামান লিটন, তখন আপনারা দেখেছেন এই রাজশাহী শহরে ব্যাপক উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট হয়েছে, সুপেয় পানির ব্যবস্থা আমরা করেছি, নদী ভাঙন রোধ করার কাজ করেছি। আওয়ামী লীগ করে দিয়ে গেছে, আওয়ামী লীগ উন্নয়ন করে, আওয়ামী লীগ উন্নয়ন করতে পারে। এর আগে তো বিএনপির বহু মেয়র ছিল, কি উন্নয়নটা করেছে? আর এবারেও মেয়র ইলেকশনে গতবার লিজন জিততে পারেনি বিএনপি মেয়র, তার বিরুদ্ধে দুর্নীতির মামলা, তারপরে সে ছিল। আমরা কিন্তু উন্নয়ন বন্ধ করি নাই, আমরা উন্নয়নের জন্য টাকা দিয়েছি, প্রকল্প দিয়েছি, কিন্তু তারা ব্যর্থ হয় এই প্রকল্প বাস্তবায়ন করতে। যত টাকা আমরা দিয়েছি এবং যত উন্নয়নের প্রকল্প দিয়েছি সেগুলি তেমনভাবে একটাও বাস্তবায়ন তারা করতে পারেনি, তারা পারবে না। কারণ এদের মন থাকে সবসময় লুটপাটের দিকে, কারণ এদের মাথায় আছে পচন। যদি এদের নেতাই যদি এতিমের টাকা মেরে খায় তো তার সাঙ্গ পাঙ্গরা কি খেতে পারে, আপনারাই বিচার করে দেখেন, আপনারাই ভেবে দেখেন। কাজে আমি আপনাদের এইটুকু বলবো, নৌকা আপনাদের মার্কা, নৌকা জনগণের মার্কা। এই নৌকা মার্কায় ভোট দিয়ে এদেশের মানুষ মাতৃভাষা বাংলায় কথা বলার সুযোগ পেয়েছে। আওয়ামী লীগ সরকারে থাকতে 1956 সালে পাকিস্তানে যে সংবিধান হয়েছিল সেখানে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছিল। 21শে ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল, শহীদ মিনার নির্মাণের প্রকল্প বাস্তবায়ন শুরু করেছিল। এরপরে আবার আওয়ামী লীগ যখন সরকারে আসে তখনই 21শে ফেব্রুয়ারি আজকে শুধু আমাদের না, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘে স্বীকৃতি পেয়েছে। কাজে আওয়ামী লীগ এই দেশে স্বাধীনতা এনেছে, এদেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়েছিল বলে স্বাধীনতা পেয়েছে, আর স্বাধীনতা পেয়েছে বলে আজকে উন্নয়ন হচ্ছে। আজ যদি বাংলাদেশ স্বাধীন না হতো এত উন্নয়ন হতো না। 75-এ আপনারা জানেন যে জাতিপিতাকে নির্মমভাবে হত্যা করা হলো। আমি হারালাম আমার মাকে, আমার মার কী দোষ ছিল আমি জানি না, আমার মাকে হত্যা করেছে। আমার ভাই কামাল জামাল ছোট 10 বছর রাসেলকে হত্যা করেছে, কামাল জামালের নবগরিত বেদু সুলতান রোজিকে হত্যা করেছে, আমার একমাত্র চাচা শেখ আবু নাসেরকে হত্যা করেছে, আমার বাবার মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিলকে হত্যা করেছে। একই দিনে আমার মেজ পুকুর বাড়ি, সেজ পুকুর বাড়ি, ছোট পুকুর বাড়িতে তারা আক্রমণ করে প্রত্যেকটা পরিবারে আমার সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা 2টি বোন বিদেশে ছিলাম, তাই বেঁচে গিয়েছিলাম, 6 বছর দেশে আসতে পারিনি, আমাদের আসতে দেয়নি জিয়াউর রহমান। 81 সালে আওয়ামী লীগ যখন আমাকে সভাপতি নির্বাচিত করে জনগণের সমর্থনে আমি দেশে এসেছি, আমরা এসেছি জনগণের কল্যাণে, জনগণের কাজ করতে। পিতা মাতা ভাই হারিয়ে সব বেদনা সব কষ্ট বুকে নিয়েও সারা বাংলাদেশ ঘুরেছি,
একটাই লক্ষণীয় যে আমার বাবা দেশ স্বাধীন করে গেছেন। তিনি গরিব মানুষের মধ্যে হাসি ফোটাতে চেয়েছিলেন, গরিবের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন, দেশকে উন্নত করতে চেয়েছিলেন, দেশের মানুষের কল্যাণ করতে চেয়েছিলেন। মাত্র 3.5 বছর হাতে সময় পেয়েছিলেন, এরপরে একের পর এক যারা ক্ষমতা এসেছে দেশের মানুষের কল্যাণ তারা করেনি, দেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরই আজকে দেশের উন্নতি হচ্ছে। কাজে আমি আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই, আমরা এখানে দিতে এসেছি, জনগণের কল্যাণে কাজ করতে এসেছি। আপনার মা বোনেরা, আমার তরুণ ভাইয়েরা, আপনাদের ভাগ্য পরিবর্তন করতে এসেছি, বাংলাদেশকে উন্নত করতে এসেছি। আমার বাবা যে স্বপ্ন দেখেছিলেন ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে, আমার বাবা যে স্বপ্ন দেখেছিলেন এই বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। আমি আমার পিতার হত্যার বিচার চাইতে পারি নাই, ইন্ডেমনিটি অর্ডিনেন্স দিয়ে বাধা দিয়েছিল, আমরা সেই ক্ষমতা এসে সেই হত্যাকারীদের বিচার করেছি, যে যুদ্ধাপরাধী 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে থেকে আমার মা বোনদেরকে ধরে নিয়ে ওই পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাম্পে তুলে দিয়েছিল। দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার হয়েছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়েছে। ওই রাজাকার আল বদর আল শাম রাস্তাঘাট দেখিয়ে তাদেরকে নিয়ে গেছে, গণহত্যা চালিয়েছে, এক একটা পরিবারে কত সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে, লুটপাট করেছে, ধ্বংস করেছে, যাদের বিচার স্বাধীনতার পর আমার পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুরু করেছিলেন, শাস্তি দিয়েছিলেন। আর জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল করে তাদেরকে মুক্ত করে রাজনীতির সুযোগ দিয়েছিল। বিএনপি বলে জিয়া নাকি বহুদলীয় গণতন্ত্র দেয়, তার বহুদলীয় গণতন্ত্র আর কিছু না, ওই রাজাকার আল বদর যুদ্ধাপরাধী সাজাপ্রাপ্ত যারা শাস্তি যা পেয়েছিল তাদেরকে নিয়ে এসে মন্ত্রী বানিয়েছে, প্রধানমন্ত্রী বানিয়েছে, উপদেষ্টা বানিয়েছে, 7 খুনের আসামি সাজাপ্রাপ্ত তাকেও নিয়ে এসে নেতা বানিয়েছে, তাদেরকে দল করার সুযোগ দিয়েছে। অর্থাৎ খুনিদের যুদ্ধাপরাধীদের দল করতে দেয়া যায় হতো তার বহুদলীয় গণতন্ত্র, নইলে প্রতিরাতে কারফিউ মার্শাল ল, সেখানে আমার গণতন্ত্র থাকে কি করে? কাজে এরা জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে গেছে। আজকে আমরা সরকারে আসার পর দেশের মানুষ শান্তিতে আছে, মানুষের কল্যাণ হচ্ছে, এখন আর ওই অস্ত্রের ঝঞ্ঝনি না, এখন আর বোমাবাজি না, শান্তিপূর্ণভাবে মানুষ এগিয়ে যাবে। আমরা প্রত্যেকটা উপজেলা হাসপাতাল যেটা 31 বেড ছিল আমরা হয় 50 বেড 100 বেড করে দিয়েছি, জেলা হাসপাতালগুলিকে 250 বেড করে দিয়েছি, সারা বাংলাদেশে মেডিকেল কলেজ করে দিচ্ছি, আমরা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করে দিচ্ছি, বিভিন্নভাবে আমরা সুযোগ করে দিচ্ছি, আমাদের ছেলেমেয়েরা ভালো থাকবে, লেখাপড়া থাকবে, উন্নত জীবন পাবে। কাজে একমাত্র আওয়ামী লীগই পারে দেশের উন্নতি করতে, আওয়ামী লীগই পারে দেশের কল্যাণ করতে। আর নৌকা মার্কা সেই নূহ নবীর আমল থেকে বিপদে রক্ষা করেছে নূহ নবীর নৌকা, আর এই নৌকা স্বাধীনতা এনে দিয়েছে, এই নৌকা উন্নয়ন দিয়েছে। কাজে আপনাদের কাছে আমি আবেদন জানাই, আগামীতে নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন হবে ডিসেম্বরে, সেই নির্বাচনে এবং স্থানীয় সরকার নির্বাচন, সেই পত্রিকা নির্বাচন মার্কা দিয়ে নির্বাচন হবে। মার্কাটার কি? মার্কাটা হচ্ছে নৌকা, সেই নৌকা মার্কায় আমি আপনাদের কাছে ভোট চাই যে উন্নয়ন করে যাচ্ছি, সেই উন্নয়ন যেন অব্যাহত থাকে, মানুষ যেন খেয়ে পড়ে সুখে থাকে, মানুষ যেন শান্তিতে থাকে, তার জন্য আমি আপনাদের কাছে আবেদন করি আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ আমাদের দেন। আপনাদের কাছে আমি ওয়াদা চাই, আপনারা হাত তুলে ওয়াদা করেন নৌকায় আপনারা ভোট দেবেন, নৌকা মার্কায় ভোট দেবেন। এই মাঠে যারা আছেন, মাঠের বাইরে আমার ভাইরা আছেন, আপনারা সবাই হাত তুলে ওয়াদা করেছেন আমরা দেশকে উন্নত করব, সমৃদ্ধশালী করব, ক্ষুধামুক্ত করব, দারিদ্র্যমুক্ত করব, জাতির পিতার স্বপ্নে সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব, বিশ্ব সভায় মাথা উঁচু করে মর্যাদার সাথে চলব ইনশাআল্লাহ।
আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর কাছে সেই দোয়া করি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক, আবার দেখা হবে। খোদা হাফেজ।